পুলিশের আরো 3 অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসর। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে বাণিজ্য প্রতিষ্ঠা। 10 দফা সংস্কার প্রস্তাব আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই জামায়াত। এবং মেসিকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার শুক্রবার। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি কোকিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের 3 অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক 3 প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়। এই কর্মকর্তা হলেন র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হারুনুর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার, বর্তমানে টুরিস্ট পুলিশে কর্মরত খন্দকার মহিউদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর পরবর্তী সুবিধা পাবে। দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের উপর অত্যাচার ও দখলদারিত্বের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনারই বিচার হবে বলে জানান মির্জা ফখরুল। ডাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল, আমি নাম বলতে চাই না, তারা বরাবরই মনে থাকে যে তারাই নাকি আপনার এখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় ত্রাণকর্তা। কিন্তু আপনারা যদি দেখেন অতীতে যতগুলো ঘটনা ঘটেছে তার নেতৃত্বে কিন্তু আপনার তাদের লোকেরাই সেখানে ছিল। এবং বাংলাদেশে আপনাদের সম্প্রদায়ের মানুষের যত জমি জমা সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে তার মূলেও তারাই ছিল। আমাদের সরকার আসলে আমরা প্রতিটি ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করবই। মির্জা ফখরুল জানান, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সারা বাংলাদেশের মানুষ যখন আনন্দিত হয়েছে এবং পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আশা তৈরি হয়েছে, সেই সময় দুর্ভাগ্যজনক ভাবে বিদেশি কিছু মিডিয়া কিছু প্রচার মাধ্যম তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেছে, যা একেবারেই সত্য নয়। ঘটনা ঘটেনি সেক্ষেত্রে আমি বলবো না, কিছু ঘটনা ঘটেছে কিন্তু সম্পূর্ণভাবে তা কোনো সাম্প্রদায়িক ঘটনা ছিল না, তা ছিল রাজনৈতিক ঘটনা। তিনি আরো বলেন, পূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে সব অঞ্চলের মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের, যেখানে কোনো দলমত ধর্মের বিরোধ থাকবে না। আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি মণ্ডপে আমরা সেখানে সশরীরে উপস্থিত থাকার জন্য আমাদের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং তাদের সঙ্গে আমরা নির্দেশ প্রদান করা হয়েছে, তারা এখন সেই কাজটি পালন করছে। আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। অভিয়ারিপ ভোরের পাতা। মূল্যস্ফীতি জিনিসটা অনেক জটিল এবং এটি হঠাৎ করে বেড়ে যায়নি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, তবে আনুষ্ঠানিক হিসেবে মূল্যস্ফীতি 1% কমেছে। আপনারা স্বস্তি পাবেন, ধৈর্য হারাবেন না। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার রাজধানীতে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইন বিচার সংসদ নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রের সংস্কার অন্তর্বর্তী সরকারের জন্য 10 দফা প্রস্তাব তুলে ধরেছে জামায়াতে ইসলামী। আজ দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রস্তাব তুলে ধরেন। এ সময় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, মূলত তাদের সংস্কার প্রস্তাব 41 দফা, সেটা বিস্তারিত, এখন তারা সংক্ষেপে 10 দফা প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জন্য যেগুলো প্রাধান্য দেওয়া দরকার সেগুলো দিয়েছেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে বাকিগুলো দেখবে। রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেদোরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে গণপিটুনিত হত্যার ঘটনা দায়ের করা মামলায় হৃদয় মোল্লা নামের পরিচিত ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত নুরুল ইসলামের প্রতিবেদনে।
রাজধানীর উত্তরবাড্ডায় ছেড়ে ধরা সন্দেহে তসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইব্রাহিম হৃদয় মোল্লা নামে পরিচিত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে আসামি রিয়া বেগম, ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন এবং আসাদুল ইসলামের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার ঢাকায় ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুর্শিদ আহমেদ এই রায় ঘোষণা করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হয় মোহাম্মদ শাহিন, বাচ্চু মিয়া, মোহাম্মদ বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, বেলাল মোল্লা, মোহাম্মদ রাজু এবং মহিন উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে। 2019 সালের 20 জুলাই উত্তরবাড্ডায় ছেলে ধরা সন্দেহে তসলিমা বেগম রেনুকে পিটিয়ে গুরুতর আহত করে একদল বিক্ষুব্ধ জনতা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেনুর ভাগ্নে নাসির উদ্দিন ওই দিন বাড্ডা থানায় 400 থেকে 500 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। 2020 সালের 10 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতের 15 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক। 2021 সালের 1 এপ্রিল অভিযোগ গঠন করা হয় 13 আসামির বিরুদ্ধে। মামলায় 36 সাক্ষীর মধ্যে 19 জন সাক্ষ্য দেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন ইব্রাহিম হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মোহাম্মদ শাহিন, বাচ্চু মিয়া, মোহাম্মদ বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেলাল মোল্লা, মোহাম্মদ রাজু এবং মহিন উদ্দিন। এছাড়া আসামি জাফর হোসেন পাটোয়ারি ও আসামি ওয়াসিম আহমেদ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিচার শিশু আদালতে চলছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে শুক্রবার। এবছর পুরস্কারটির জন্য আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা এবং জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরাসকে এগিয়ে রাখা হচ্ছে। বিশ্ব শান্তির জন্য অন্ধকারাচ্ছন্ন একটি বছর এবারের পুরস্কারটি বিবেচনা করা হয়েছে আলোর মশাল হিসেবে। চলতি বছর নোবেল শান্তিতে পুরস্কারের জন্য ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ, সুদানের দুর্ভিক্ষ, জলবায়ু পরিবর্তন সংকট সহ অনেক বিষয় সামনে এসেছে। এ কারণে নোবেল পর্যবেক্ষকরা শেষ মুহূর্তে এসে একেবারে বিজয়ী সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে হিমশিম খাচ্ছেন। এবার বিনোদনের সংবাদ। নতুন অ্যালবাম নিয়ে অক্টোবর মাসেই আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। তবে বাপ্পা মজুমদারের পাশাপাশি গান গাইবেন বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। বিস্তারিত ফরহাদ হোসেনের প্রতিবেদনে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার নতুন 6টি গান নিয়ে আসছে, তবে ইতিমধ্যে 2টি গানের কাজ শেষ করেছেন তিনি। সৈয়দ গালিব হাসানের লেখায় ভালোবেসে ভুল করেছি এবং অন্যটি কিছু কি বলার নেই, গান 2টি নিজের সুর ও সঙ্গীতায়োজনে অক্টোবর মাসে মুক্তি পাবে বলে জানান এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এখন পর্যন্ত আমি গান করেছি 2টো, আমি আমার নিজে করা। সবগুলো গান লিখছে গালিব হাসান, সৈয়দ গালিব হাসান। একটা হচ্ছে ভালোবেসে ভুল করেছি, আর একটা হচ্ছে কিছু কি বলার নেই। আমরা প্ল্যান করছি অক্টোবরে রিলিজ করব। বাপ্পা মজুমদার আরো বলেন, গানগুলো নিয়ে একটি পরিপূর্ণ অ্যালবাম তৈরি করার পরিকল্পনা রয়েছে। আমার পাশাপাশি বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গান গাইবেন। তিনি আরো বলেন, এরই মধ্যে জনপ্রিয় 2জন কণ্ঠশিল্পীর সাথে কথা হয়েছে। যারা গান গাইবেন তাদের মধ্যে রয়েছেন কোনাল ও তানভীর আলম সজীব। আমার পাশাপাশি এখন পর্যন্ত কথা হয়েছে কোনাল, কোনাল গাইবে, আর সজীব গাইবে, তানভীর আলম সজীব। আমি মানে ইভেন্টুয়ালি আরো বেশ কিছু আর্টিস্টকে ইনভলভ করব সাথে। নিজের লেখা গানের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার নিজের লেখা কোনো গান আপাতত আসছে না, তবে খুব শীঘ্রই নতুন গান লিখব। আমার নিজে লেখা গান আপাতত আসছে না, আপাতত নিজে লিখছি না।
দেখি সামনে হয়তো লিখবো। ফরহাদ হোসেন, ভোরের পাতা, ঢাকা। এবার খেলাধুলা সংবাদ। মেসিকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ, চোট কাটিয়ে লিওনেল মেসি তো ফিরছেন, তবে সেটা ইন্টার মায়ামির জার্সিতে। চোট থেকে ফেরার পর আন্তর্জাতিক ফুটবলে একটাও ম্যাচ খেলা হয়নি আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে। আসার কথা শুনালেন কোচ লিওনেল স্কলোনি। 2026 বিশ্বকাপ সামনে রেখে বাছাই পর্বে অক্টোবরে আর্জেন্টিনার দুই ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় আগামীকাল রাত 3টায় শুরু হবে ভেনেজুয়েলা আর্জেন্টিনা ম্যাচ। 16 অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে ম্যাচটি। 8 ম্যাচ, 6 জয় ও 2 পরাজয়, 18 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকায় বাছাই পর্ব অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। দুয়ে থাকা কলম্বিয়া পয়েন্ট 16, ব্রাজিল 10 পয়েন্ট নিয়ে 5-এ অবস্থান করেছে। প্রত্যেকে 8টি করে ম্যাচ খেলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। পুলিশের আরো 3 অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসর। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। বাণিজ্য প্রতিষ্ঠা 10 দফা সংস্কার প্রস্তাব, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই জামায়াত। এবং মেসিকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ, শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার শুক্রবার। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।